যার ভালো ইহকাল তার ভালো পরকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, ইসলামের সঠিক ও ভ্রান্ত দিকগুলো তুলে ধরাই আমাদের কাজ, আর সেই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে আসা। অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় যে বর্তমান সমাজে মানুষে কোরআন হাদিসের বাহিরে যত গাঁজা খুরি কাহিনী বলতে পারবে সে তত বড় ইসলামিক বক্তা, এবং মাজহাবের নামে যে যত কল্পকাহিনী বলতে পারবে তাই হালাল। মানে এক কথায় বলা যায় যে মাজহাব মানলে সব হালাল, কোরআন হাদিস মানলে ইহুদির দালাল। আর এই কথাটা বলার কারণ হলো বর্তমান সমাজে দেখবেন যে মানুষকে কোরআন হাদিস থেকে দূরে রাখার জন্য পীরের নামে এবং খানকা ওলিয়া উলিয়া এই ধরনের কথাবার্তা দিয়ে মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কারণে পাঠিয়েছেন উনি ইসলাম কমপ্লিট করে দিয়ে গেছে। ইসলাম কমপ্লিট করার পরে এর মধ্যে ডান হাত বাম হাত ঢুকানোর মতো আর কোনো ব্যবস্থা থাকে না। কিন্তু বর্তমান সমাজে আপনারা অনেকেই জানেন, হয়তো আপনারা বিষয়গুলি ভালোভাবে লক্ষ্য করেন না, তাই এইগুলি ব্যাপারে আপনাদের মনে কোনো কিছু জাগে না। কিন্তু কি যারা আহলে সুন্নাত ওয়াল নামদারি, বিশেষ করে মাজারপন্থীদেরকে বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়, অথচ তাদের কাছে শিরিক বিদাতে ভরপুর, তারা দেখুন আপনারা কিভাবে আল্লাহ থেকে মানুষকে সরিয়ে নেওয়ার জন্য পীর আউলিয়ার দিকে ডাকতেছে। আপনারা একটু ভিডিওটা দেখুন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। জাপান থেকে একটা লোক বিরাট জাহাজ নিয়ে বাংলাদেশের দিকে রওনা দিছে, সাগরের মধ্যে ঢেউয়ের প্রকোপ, ঝড়ের প্রকোপে পড়ে জাহাজ ডুবুডুবু অবস্থা। ওই লোক জাপানি মানুষ, সমুদ্রের মাঝখান থেকে ডাক দিছে, আশেপাশে কি কোনো আল্লাহর ওলি নাই? সুবহানাল্লাহ, শুনেছি আল্লাহর ওলিদের নাকি অনেক পাওয়ার থাকে। এই মুসিবত থেকে কোন আল্লাহর ওলি যদি আমারে দয়া করে আমি তার দরবারে হাজিরা দিব। সাগরের মাঝখান থেকে কুতুবদিয়া মালেক শাহ বাবা, হযরত মালেক শাহ রহমাতুল্লাহ আলাইহি কুতুবদিয়াতে তার মসজিদে ছিলেন, খাদেমের ডাক্কা কয়, খাদেম রে জলদি আয়। সুবহানাল্লাহ, খাদেম রে জলদি আয়। খাদেম কয়, জি হুজুর লাব্বাই। ঘরের তেনে রশি গুলো নিয়ে আয়, দড়ি গুলো লই আয়, হুজুর দড়ি দিয়ে আবার কারে বান্ধবেন, লই আয় তাড়াতাড়ি বানছে। বান্ধার পরে ধর মালেক সাহ বাবা কয়, টান হুজুর, টান দিলে তো উঠতে যাইব, কত ফাললে উঠা। সুবহানাল্লাহ, কন্যা তোর উড়াই তুই তো কই, তুই ফাললে উঠা, এটা উড়েলা, টেনে উড়েলা, হেতদিক দিয়া ফুল গাছে রশি ধরে টানে, ওইদিকে বিরাট বড় জাহাজ মালেক সাহ বাবার দরবারের কাছে আইসা থামে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুস্তাজিব, হুশিয়ার, আল্লাহ, বুঝেননি কারবা, বুঝেননি কারবা, ওলি আল্লাহদের কারবা। ওই যে আল্লাহ কইছে আশ্রয় দেয়, ওই ফাঁকলা এখানে দেখা ডাক দিছে, কোন ওলি আল্লাহ থাকলে, ওলি আল্লাহ থাকলে আমার যদি আজকে এখানে যদি সাহায্য করেন, সাহায্য করেন, তাহলে আমি আপনার দরবারে হাজিরা দিন, দরবারে হাজিরা দিন। খাদেমে তো টানতাস, ওদিকে জাহাজ গালে লাগা গেলে লাভ দিয়া নাই মা, এই ফাঁকলায় মানুষের জিগাইতাছে, ও ভাই দরবার আসেনি, ওই একজন লোক আছে মালেক শাহ নামে পরিচিত, পরিচিত এখানে কাছেই তার মসজিদ আছে, ওখানে গেলে এখন মনে মসজিদে পাইতে পারেন। পাগলায় দৌড়ে আয়া মালেক শাহ বাবার কদমে পয়রা গেছে, মালেক শাহ বাবার মাথায় হাত বুলাইয়া কয়, শোনো, যারা আল্লাহর উপর তাওয়াক্কাল করে, নবীজির উপর মহব্বত রাখে, আউলিয়া কেরামের কাছে কোন ব্যক্তি যদি সাহায্য চায়, কোন ওলি আল্লাহ কোন মানুষের সাহায্য না কইরা ছাড়ে না। এখন আপনারা একটু বলুন, এই যে মাজারপন্থী হাসানুর রহমান নকশবন্দী,
সে কিভাবে কত সুন্দর করে বলতেছে যে জাপান থেকে লোক আসলো, জ্বরের কবলে পরে বলতেছে এখানে কি কোনো আল্লাহর ওলি নাই। তার মানে সে স্পষ্টভাবে এখানে শিরিক করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্য জায়গায় প্রমাণ আছে যে আল্লাহ ছাড়া বিপদ উদ্ধারের মালিক কেউ নাই, এবং কোনো কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ ব্যতীত অন্যদিকে যে চাইবে সে স্পষ্ট মুশরিক। এবং এই যে কুতুবদিয়া দরবার শরীফ, এই দরবার শরীফের দিকে মানুষকে আকৃষ্ট করার জন্য সে এখানে একটা কাহিনী বানিয়েছে। আমি আপনাদেরকে কয়েকটা আয়াত দেখাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কিভাবে বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকলে আল্লাহর সাথে সাথে ডাকের জবাব দেয়, এবং অসংখ্য প্রমাণ আছে। যদিও এখন আসলে এই বিষয়টা লজ্জা হয় যে কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিতে হবে আল্লাহকে আমরা ডাকার জন্য, অথচ যারা ওলিয়া আউলিয়ার দিকে ডাকতেছে তাদের কথা অহরহ মানুষ বিশ্বাস করতেছে, আর যারা আমরা কোরআন হাদিস প্রচার করতেছি আমরা ইহুদির দালাল হয়ে যাচ্ছি। অনেক দুঃখ লাগে বিষয়গুলি। আপনাদেরকে আমি কয়েকটা আয়াত দেখাইতেছি, আপনারা একটু দেখুন। আমরা সবাই কিন্তু নামাজে সূরা ফাতিহা কিন্তু বাধ্যতামূলক ফাতিহা পড়ি, প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে সূরা ফাতিহা বাধ্যতামূলক। আমরা কিন্তু বলতেছি ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন, আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি এবং আপনারই নিকট সাহায্য প্রার্থনা করি। কিন্তু এই মাজারপন্থীরা কোন দিকে সাহায্য চাচ্ছে আপনাদেরকে আমি প্রমাণস্বরূপ দেখাচ্ছি। আরেকটা আয়াত দেখুন, এই যে দেখুন সূরা বাকারার 186 নম্বর আয়াতটা আপনারা একটু লক্ষ্য করুন। এবং যখন আমার বান্দাগণ আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বলতেছে, তখন তাদেরকে বলে দাও নিশ্চয় আমি সন্নিকটবর্তী, কোনো আহ্বানকারী যখনই আমাকে আহ্বান করে তখনই আমি তার আহ্বানে সাড়া দিয়ে থাকি, সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমাকে বিশ্বাস করে, তাহলেই তারা সঠিক পথে চলতে পারবে। এই যে আয়াতগুলি, এখন আপনারা চিন্তা করেন এই আয়াতের সম্পূর্ণ উল্টা দিকে, সে আল্লাহকে না ডেকে ডাকতেছে কুতুবদিয়া দরবার শরীফ, মানে যে কোনো ওলি আছে কিনা আশেপাশে। আরেকটা আয়াত দেখুন, এই যে দেখুন সূরা মুমিনের 60 নম্বর আয়াতটা আপনারা একটু খেয়াল করুন, তোমাদের প্রতিপালক বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব, যারা অহংকারে আমার ইবাদত বিমুখ তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। তাহলে আপনারা একটা বিষয় চিন্তা করেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া ওলি আউলিয়ার সাহায্য চাইবে তারা অবশ্যই অহংকার করেছে, এবং আল্লাহর যে ক্ষমতা সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। আমি অসংখ্য প্রমাণ দেখাতে পারবো, নবীজিদের ব্যাপারে তো অসংখ্য প্রমাণ আছে, লাইল হিলান্ত সুবানাকা ইন্নিকুম তুমিনা জালিমিন যে দোয়াটা আছে, যে সাগরে পড়ে মাছে খেয়ে ফেলেছে ইউনুস আলাইহিস সালামকে, উনি এই দোয়া পরে মুক্তি পেল। কিন্তু আসলে এই শিরিক বিদাতিরা তারা তাদের নিজস্ব মতামত এবং বাপদাদার ধর্ম প্রচার করার জন্য এবং ওলিয়া আউলিয়াকে বড় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবীজিকে সবসময় ছুটু করে যাচ্ছে। আপনারা আরেকটা আয়াত দেখুন, সূরা আনকাবুত এটার 41 নং আয়াতটা আপনারা একটু খেয়াল করুন, যারা আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত মাকড়সা, যে নিজের জন্য ঘর বানায় এবং ঘরের মধ্যে মাকড়সার গরিত দুর্বলতম যদি তারা জানত। এখন আপনারা চিন্তা করেন, তারা অভিভাবক হিসাবে আল্লাহকে গ্রহণ করতে তারা আসলে অস্বীকৃতি। এরকম আরও অনেক প্রমাণ আছে, সূরা আরাফের 3 নম্বর আয়াত আছে, আসলে অভিভাবক একমাত্র যারা আল্লাহকে অভিভাবক মানবে তাদের কাছে কোনো পীর মুরিদি এবং ওলিয়া আউলিয়ার দরকার নাই। তো আমি আপনাদেরকে একটু সচেতন করার জন্য এগুলি প্রচার করছি। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।